আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার বুয়া সুমি, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার বিল্ডিং স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আল্লাহর মধ্যে সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই মঙ্গলুর পথে গল্পের বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা মঙ্গলুর পথে গল্পটি এবং লেখক প্রজিতি পাঠ প্রজিতি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি সবাই ক্লাসটি দেখেছো, যারা দেখে তাদেরকে ধন্যবাদ, যারা দেখো না তারা ক্লাসগুলো দেখে নিবে। মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুদের কি বলা হয়? পুরোহিত, ফুঙ্গি, ব্রাহ্মণ, মহাথেরু। ফুঙ্গি, ভিক্ষুদের পরিধেয় চীবর দেখতে কেমন? কাঁধ কাটা গেঞ্জির মতো, সেলাই করা লুঙ্গির মতো, সেলাই বিহীন লুঙ্গির মতো, কোমরে বেল্টের মতো, সেলাই বিহীন লুঙ্গির মতো। সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে পোশাক পরিচ্ছদ দেখে, চাল চলন দেখে, খাবার দাবার দেখে। এক দুই, এক তিন, দুই তিন, এক দুই তিন, এক দুই, পোশাক পরিচ্ছদ দেখে, চাল চলন দেখে। উদ্দীপকটি পরে উত্তর দাও, অন্ন শঙ্কর রায়। অন্ন দাস শঙ্কর রায় ফ্রান্সের প্যারিস নিয়ে লেখা পারি প্রবন্ধে বলেছেন, পারির যারা আসল অধিবাসী খুব খাটতে পারে বলে তাদের সুনাম আছে। মেয়েরা গল্প করার সময়ও জামা সেলাই করে, জামা কাপড়ের শখটা ফরাসিদের অসম্ভব রকম বেশি, বিশেষ করে ফরাসি মেয়েদের ও শিশুদের। উদীপকের মঙ্গলুর পথে প্রবন্ধে মিয়ানমার বাসী সংস্কৃতি যে দিকে ফুটে উঠেছে তা হলো ভোজন বিলাসিতা, ভূষণ বিলাসিতা, শ্রম নিষ্ঠা। নিচে কোনটি সঠিক? এক, এক দুই, দুই তিন, এক দুই তিন, দুই তিন, ভূজন বিলাসিতা, ভূষণ বিলাসিতা, শ্রম নিষ্ঠা, ভূষণ বিলাসিতা, শ্রম নিষ্ঠা। তারপর তোমাদের কি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, আমি তা নিয়ে আলোচনা করছি। আর তোমাদের বাড়ির কাছ থাকবে সৃজনশীল প্রশ্নটি শিখে লিখা। নারিকেল শ্রীলঙ্কানদের অস্তিত্বের সঙ্গে জড়িত, নারিকেল তেল ছাড়া তারা কোনো খাবার রান্না করে না, কারিতে নারিকেল তেল ছাড়াও গুড়া শুটকি মাছ ব্যবহার করা হয়। এই গুড়া শুটকিকে তারা মশলার অংশ হিসেবে দেখে, এরা রান্নায় প্রচুর মশলা ও ঝালমরিচ ব্যবহার করে। শ্রীলঙ্কার রাস্তা যেসব তরুণরা চলাচল করে তাদের পোশাক পরিচ্ছদ অতি সাধারণ, দামি পোশাক ও সাজগোজের দিকে তাদের যথেষ্ট আগ্রহ আছে বলে মনে হয় না, স্পষ্টতই মনে হয় এরা জীবনযাপনে সহজ সুন্দর এবং এতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। সেলাইবিহীন লুঙ্গির মতো বস্ত্রটির নাম কি? সেলাইবিহীন লুঙ্গির মতো বস্ত্রটির নাম চীবর। বান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে বলতে কি বোঝানো হয়েছে? বান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে বলতে পাদরি ও পর্তুগিজের বসবাসের স্মৃতির কথা বোঝানো হয়েছে। মঙ্গলু টেকনাফের উপর মাঝখানে নাফ নদী, এটি পার হয়ে ব্রিটিশ যুগের বহু আগে থেকে চট্টগ্রামে অনেকে এসেছে। পাদরি মেস্টু স্টেবাসটির নাগরিক সপ্তদশ শতাব্দীর সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এ পথে আসেন। তারও 100 বছর আগে পর্তুগিজের চট্টগ্রামে বসতি স্থাপন করে, তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলত। মঙ্গলু চট্টগ্রামের যোগাযোগের মাধ্যম রাস্তাটি অর্থাৎ ব্যান্ডেলটি সেই পাদুরি পর্তুগিজদের স্মৃতি বহন করে। উদীপকের একে মঙ্গলু পথে ভ্রমণকালীন যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও। উদীপকের একে মঙ্গলু পথে ভ্রমণ কাহিনীর প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নারিকেল গাছ এবং মঙ্গলুদের খাবারের বিষয়টি প্রকাশ পেয়েছে। প্রতিটি দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে কিছুটা ভিন্নতা এবং কোনো কোনো ক্ষেত্রে সাদৃশ্য লক্ষ্য করা যায়, তবে ভ্রমণের মাধ্যমে মানুষের নিজেদের দেশের সাথে ভ্রমণরত দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সাদৃশ্য বৈসাদৃশ্য বুঝতে পারে। মঙ্গলুর পথে ভ্রমণকারীদের মঙ্গলুর অধিবাসীদের বাড়ির সামনে সর্বত্র ছড়িয়ে আছে নারিকেল গাছ। বাড়ির সামনে নারিকেল গাছটির গোড়ার দিকে মাথা সমান উঁচুতে রয়েছে অর্কিড, তাতে রঙিন ও সাদা ফুল ফুটে। উদীপকে এক শ্রীলঙ্কার অস্তিত্বের সঙ্গে রঙিন ও সাদা উদীপকের এক অস্তিত্বের সঙ্গে নারিকেল জড়িয়ে থাকা বিষয়টি প্রাধান্য পেয়েছে। উদীপকে একে নারিকেল তেল ছাড়া শ্রীলঙ্কা রান্না করতে পারে না এবং রান্নায় প্রচুর মশলা লালমরিচ ব্যবহার করে। এই বিষয়টি চাকমা মারমারা যে ধানি লঙ্কা পুরে নুন ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে ভ্রমণ কাহিনীর সে বিষয়ে বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় উদীপক এক মঙ্গলুর পথে ভ্রমণকারী প্রাকৃতিক সৌন্দর্য বিষয়টি এবং খাবারের বিষয়টি প্রকাশ পেয়েছে। মিয়ানমার বাসীর জীবনযাত্রা ও সংস্কৃতির পুরো দিকটাই উদীপক দিয়ে প্রকাশ পেয়েছে মঙ্গলুর পথে প্রবন্ধে আরোকে মন্তব্যটি যাচাই করো। সংস্কৃতি ও জীবনযাত্রার দিক লক্ষ্য করলে প্রতিটি দেশের মধ্যে যে ভিন্নতা রয়েছে সেটি অনুধাবন করা যায়।
এক দেশের সঙ্গে অন্য দেশের জীবনযাত্রা হয়তো আংশিক মিল থাকতে পারে, তবে সেখানে অমিলের ভাগই বেশি। উদ্দীপক দুইয়ে শ্রীলঙ্কার মেয়েদের পোশাক পরিচ্ছদের কথা বলা হয়েছে। শ্রীলঙ্কার মেয়েরা খুবই সাধারণ পোশাক পরিচ্ছদ পরিধান করে, দামি পোশাক ও সাজগোজের দিকে তাদের তেমন একটি আগ্রহ নেই। তারা সহজ ও সুন্দর জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাদের এই সহজ সরল জীবনধারার সঙ্গে মিয়ানমার বাসী কিছুটা মিল রয়েছে, তবে সম্পূর্ণ জীবনধারা ও সংস্কৃতির সাথে স্বদেশীপূর্ণ নয়, কারণ মংডুর নারীদের পোশাক পরিচ্ছদের কথায় কেবল রচনায় প্রকাশ পায়, ব্যবসা বাণিজ্য ধর্ম প্রকৃতি ইত্যাদির কথা যা উদ্দীপকে প্রকাশ পায়নি। মংডুর পথে রচনায় মিয়ানমারের জনগণের জীবনধারা ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। তাদের সেই জীবনাচরণের চিত্র শ্রীলঙ্কার মেয়েদের পোশাক পরিচ্ছদের বর্ণনা সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি, তাই বলা যায় প্রশ্ন উত্তর যে মন্তব্যটি তার যথার্থ নয়। সকলে বাসায় মনোযোগ সহকারে উত্তরগুলো শিখবে, বাড়ি কাজ করবে। আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।